আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো লইটা মাছের ফ্রাই। তাহলে চলুন শুরু করি লইটা মাছের ফ্রাই। লইটা মাছ ফ্রাইয়ের জন্য আমি এখানে লইটা মাছ নিয়েছি। এগুলাকে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি। লইটা মাছগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি লেবুর রস। যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। ভিনেগার দিলে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। এখন আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে হয়ে গেছে। এখন আমি এগুলাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। লইটা মাছটা ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু লবণ আমি মাছের সাথে ম্যারিনেট করার সময় দিয়েছি, এখন একটু অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন নর্মাল পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ থেকে কম ধনিয়া গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এগুলাকে আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর, ব্যাটারটা সেট হয়ে গেছে। এখন আমি লইটা মাছ দিয়ে এগুলা চুবিয়ে ভেজে নিব। লইটা মাছগুলা ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে লইটা মাছটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লইটা মাছের এক পাশটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, যেহেতু এটা নরম মাছ ভেঙে যেতে পারে। লইটা মাছগুলা দেখুন
গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নেব। আরেকটা কিচেন টিস্যু দিয়ে নিচ্ছি যাতে করে অতিরিক্ত তেলটা শোষণ করে নেয়। আমার এই এক বেস লোইটা মাছ ফ্রাই করতে সময় লেগেছে 12 মিনিট। আমি এইভাবে বাকি লোইটা মাছগুলা ভেজে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার মচমচে লোইটা মাছের ফ্রাই। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন, যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।